জলপাইয়ের এই আচারটা যখনই তৈরি করি তখন অনেকটা করে তৈরি করতে হয় কেননা এই আচারটা এত বেশি ডেলিশিয়াস হয় যে অনেকটা তৈরি না করলে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জলপাইয়ের এত মজাদার আর ডিফারেন্ট একটা আচার তৈরি করে দেখাবো যেটা দেখে আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণ জলপাই এরকম ফালি করে কেটে নিয়েছি জলপাইয়ের যে বিচিটা সেটা একদম পরিষ্কার করে ফেলবেন না বিচিটার মধ্যে হালকা হালকা জলপাই থাকে তারপর একটি কড়াইয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ তারপর দিয়ে দিয়েছি গোটা এক চামচ পাঁচ ফোড়ন আর এখানে একটা তেজপাতা তিন চার টুকরো করে দিয়ে দিয়েছি দু টুকরো দিয়ে দিয়েছি দারুচিনি আর দুটো এলাচ এখন এই গরম মশলাটা কিছুক্ষণ একটু ভেজে নেব গরম মশলাটা ভেজে নেওয়ার পর এখানে হাফ কাপ হবে আমি রসুন থেঁতো করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু রসুন বাটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই রসুনটা একটু ভেজে নিয়ে আরও দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটাটা স্কিপ্ট করবেন না একটু ভিনেগার দিয়ে সরিষাটা পাটায় পিষে নেবেন নয়তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন সরিষা বাটাটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে জলপাইগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু জলপাই কোনো ধরনের ভাব দিইনি একদম সরাসরি কাঁচা জলপাইটাই দিয়ে দিচ্ছি এখন মশলাটার সাথে একটু জলপাইটা কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এক চামচ দিয়েছি লাগলে পরে আরও দেওয়া যাবে তারপর এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দুই চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো তারপর বিট লবণ দিয়ে দিয়েছি আরও এক চা চামচ আপনারা চাইলে কিন্তু মশলাটা আপনাদের পরিমাণ অনুযায়ী একটু কম বেশি করতে পারেন এটা কোনো সমস্যা না তারপর একটু ভেজে নিয়ে আমি এখানে প্রথমে দুই কাপ পরিমাণ চিনি দেব এবং তারপর এক কাপ পরিমাণ দিয়ে দেবো আমি আখের গুড় আপনারা চাইলে দুইটাই কিন্তু আপনারা সম্পূর্ণ চিনি দিয়ে করতে পারেন কিংবা সম্পূর্ণ গুড় দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে মানে মনে হয় যে চিনি আর গুড় দুইটা দিলে একটা কম্বিনেশান আসে সেই কম্বিনেশানটা অনেক ভালো লাগে এখন আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না চিনিটা গলে যায় দেখুন আমি কিন্তু এই দশ মিনিটের মতো রান্না করেছি চিনি থেকে অনেক পানি উঠেছিল এটা একটু টেনে গিয়েছে আমি এখন হালকা হাতে নাড়ছি একদম বেশি ঘেটে ঘুঁটে নাড়বেন না তাহলে কিন্তু জলপাইটা ভেঙে যাবে আমি চাচ্ছি জলপাইটা একদম আস্ত থাকবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটা চামচের মতো আর পাঁচ ফোরনের গুড়া যেটা একদম মিহি গুঁড়া টেলে নিয়ে গুঁড়া করেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি আরও একটা চামচ এখন আরেকটু একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে এখন গুড় দিয়ে দিব গুড় দেওয়ার মানে গুড়টা দিতে গিয়ে স্কিপড হয়ে গিয়েছে মানে ওটা তুলতে পারিনি কিন্তু আমি গুড় কিন্তু দিয়ে 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 দেব দেওয়ার পরে কিন্তু দেখুন আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হবে আমি মূলত এই কালারটা আনার জন্যই গুড়টা ব্যবহার করেছি আপনারা যদি সম্পূর্ণ গুড় দিয়ে করেন আপনাদের আচারের কালার আরও বেশি সুন্দর হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি মানে আমার নিজের হাতে তৈরি আচারের মশলা এটা আমি ডিসক্রিপশান বক্সে আর আই বাটনে দুই জায়গায়ই দিয়ে দেবো আপনারা এই মশলা রেসিপিটা দেখে মশলাটা তৈরি করে নেবেন এখানে মশলা দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়ে এখন এটাকে আরও ভাজতে ভাজতে একদম আমরা এটাকে মানে টানিয়ে নেব এখানে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি যেহেতু আমি ফ্রিজে সংরক্ষণ করব না বাইরে সংরক্ষণ করব। ভিনেগারটা দিয়ে আরও রান্না করে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট দেখুন এখন কিন্তু আচারটা অনেক ঘন হয়ে এসেছে আর কালারটা কত সুন্দর এসেছে আর ফ্লেভারের কথা আমি আর নাই বললাম আর আপনারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন যে অঞ্চল থেকে দেখছেন আমাকে জানাবেন যেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি দেখুন এই মুহূর্তে কিন্তু আচারটা গরম আছে আমরা ঠান্ডা করার পর আপনাদেরকে এটার আসল মানে ম্যাজিকটা দেখাবো যে আচারটা আমি কিন্তু এরকমই রাখবো একটু মানে একদম টানিয়ে ফেলবেন না কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও টেনে যাবে তাই আমি এরকম একটু যখন পানি পানি থাকছে তখনই আমি এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি দেখুন ঠান্ডা হওয়ার পর একদম পানি কিন্তু টেনে গিয়েছে কোনো ধরনের মানে পানি পানি ভাবটা এখন আর নেই এখন এটাকে আমি এয়ারটাইট একটা বক্সে রেখে দেব বক্সে রেখে সারা বছর আমি খেতে পারবো যদিও এটা সারা বছর খাওয়া পসিবল হবে না কারণ এত টেস্টি হয় যে এটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায় আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আচারের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো রেসিপি দেখার জন্য আর অবশ্যই কমেন্ট বক্সে আমি মশলার রেসিপিটা দিয়েছে